আসসালামু আলাইকুম চলুন জেনে নিই আজকে নিউজ অপবিশ্বাসের পর এবার নিপুন ঘটনা কি সত্যি এর আগে জাতীয় সংসদের সংরক্ষিত আসনে মনোনয়ন পাওয়ার আকাঙ্ক্ষার কথা জানিয়েছিলেন অপবিশ্বাস বিশ্বাস তিনি মনোনয়ন পাবেন কি পাবেন না তা এখনো চূড়ান্ত হয়নি তবে এরই মধ্যে চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা জানালেন আরেক খবর অভিনেত্রী নিপুণ পেতে যাচ্ছেন সংরক্ষিত আসনের একটি ঘটনা কি সত্যি লুকুচুরি করলেন না সাজঘর অভিনেত্রী বলেন আমার আমার আব্বু ছিলেন মুক্তিযুদ্ধের পর প্রথম বিশেষ ক্যাডারদের মধ্যে পঞ্চম বঙ্গবন্ধুর নিজের হাতে গড়া সেই ক্যাডারদের খুব সম্মান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সপ্তাহে এক চা চক্রে যখন আমি তার সঙ্গে আলাপ করছিলাম তখন আমাকে বললেন এতদিন কেন আমি দূরে দূরে ছিলাম রাজনীতিতে ছিলাম না কেন এবারে নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণায় আমার সক্রিয় অংশগ্রহণ তার নজর এসেছে শুধু তাই নয় তার না সঙ্গে পেট্রোল বোমার বিরুদ্ধে যে ক্যাম্পেইনগুলো করেছিলাম তার সম্পর্কেও তিনি শুনেছেন এসব কারণে হয়তো আমাকে সংরক্ষিত আসনে রাখতে পারেন সত্যি যদি আমার ভাগ্যে এমন সম্মান জোটে তাহলে চিরকৃতজ্ঞ থাকব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ